আজকে বানাবো পালং পানির। পালংটাকে গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর একটা মিক্সির মধ্যে কাঁচা লঙ্কা, পালংকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে, লবণ যাকে আমরা বলি, দিয়ে জল দিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। রেডি আমাদের পেস্ট। এরপর পনিরগুলোকে আমরা সাইজ করে কেটে নিলাম। এরপর পনিরগুলোতে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে, হালকা হালকা হাতে, যাতে পনির ভেঙে না যায়, মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা কড়াইয়ে তেল নিয়ে গরম হলে তেলটা, এরপর পনিরগুলো হালকা হালকা করে অল্প অল্প করে ছেড়ে, হালকা ব্রাউন ব্রাউন হলে সেটা ভেজে তুলে নিতে হবে। হালকা করে ভাজবেন যাতে ভেঙে না যায়। এই দেখুন আমার রেডি, ব্রাউন ব্রাউন হয়ে গেছে পনির ভাজা। এরপর আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। তেলে জিরা ফোড়ন, তেজপাতা, কুচি করা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে, একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপর তার মধ্যে টমেটো কুচি, আদা রসুন এবং লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে আরও ভালো করে নাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর তার মধ্যে হলুদ দিতে হবে পরিমাণ মতো, চিনি অল্প করে আমি দিয়েছি, লবণ দিতে হবে। এরপর মশলাটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপর জিরা গুঁড়ো, আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিলাম। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে পেস্টটা রয়েছিল পেস্টটা মিশিয়ে দিলাম। পেস্টটা ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে এর ভেতরের জলটা শুকিয়ে যায়। যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেখুন জলটা শুকিয়ে আসছে, আমি পনিরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর পনিরটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মাছটা কমিয়ে দিতে হবে ভালো করে, যাতে পনিরের মধ্যে মশলাটা ঢোকে। দিয়ে আরটু ভালো করে নাড়িয়ে টানাতে হবে। এরপর অল্প জল মিশিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াতে হবে। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রেডি হয়ে এসেছে। চারদিক থেকে তেলও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে এক চামচ ঘি মিশিয়ে দেবো, কারণ পালংয়ের স্মেলটা থাকে, তো ঘি দিলে সেটা চলে যায়। আর আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিলাম, মেথি পাতা দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর টেস্টের জন্য ফ্রেশ ক্রিম দিতে হবে। ফ্রেশ ক্রিম মিশিয়ে নিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই পালং পিঠের টেস্ট চেঞ্জ হয়ে যাবে। খেতে দারুণ হয়েছিল। এবার এটা রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। দেখেই বুঝতে পারছেন এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন। আর শুকনো লঙ্কা যেটা আমি দিয়েছিলাম সেটা ওপরে পরিবেশনের জন্য দিয়ে দিলাম। কেমন হলো আপনারা ট্রাই করুন, বড়টা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, খুব ভালো লাগবে।